হ্যালো গাইস, গুড মর্নিং। কি খবর আপনাদের? ভালো আছে না? আর আশা করি সকলে ভালো আছে। আর আজি মই অন্য একটা ভিডিও লৈ আপোনালোক সকলকে পুনৰবাৰ স্বাগতম জানাইছো। আর আজি গৈ আছো শিলচৰ মেডিকেল কলেজ। আর আজি এই ভিডিওর জড়িয়ে আপোনালোক দেখাব বিচাৰিছো। তো গাইস, আজির এই ভিডিওর জড়িয়ে আপোনালোক দেখাব বিচাৰিছো ট্রেনের রাস্তাটো কিমান ডেঞ্জাৰ, সেই বিষয় আজি আপোনালোকৰ এই ভিডিওর জড়িয়ে শেয়ার করিম। তো গাইস, ব্লগ ভিডিওটো আরম্ভ কৰিছো। তো গাছ, এইবার মই পল্টন বাজার রেলওয়ে স্টেশনের ভিতর গুয়াহাটির পরা শিলচর লৈকে যখন ট্রেন, আর সেই ট্রেনত মই গৈ আছো। বর্তমান যিসকলে মোর এই ভিডিওটো চাই আছে এই মাত্র, আর আপনাদের এটা কথা রিকুয়েস্ট করিম, যাতে আপনাদের ভিডিওটো সম্পূর্ণ চাই, তেতিয়াহে আপনি কিবা এটা শিলচরের বিষয়, রাস্তার বিষয়, ট্রেনের যেটা রাস্তা, সেই বিষয়ে আপনার অলপ হলেও এক্সপিরিয়েন্স হব। আৰু গাছ, এইবাৰ ইতিমধ্যে এটা শ্ব'ৰুমৰে গৈ আছে, আৰু এনেকুৱা শ্ব'ৰুম বহুত আছে। কমচে কম এটা এটা শ্ব'ৰুম আপোনাৰ দীঘল 12 কিলোমিটাৰ, 15 কিলোমিটাৰ, 5 কিলোমিটাৰ, এনেকুৱা এনেকুৱা দীঘল। তো মই ভিডিঅ'টো কিছুমান বস্তু মই শ্বৰ্টকাট কৰি কাটি কাটি আপোনালোকৰ মাজত শ্বেয়াৰ কৰিছোঁ। নিশ্চয় আপোনালোকে গম পাইছে, আৰু বেছি দীঘলীয়া কৰিলে মই ভিডিঅ'টো আপলোড দিব নোৱাৰিম, আৰু সেইবাবে মই ভিডিওবোৰ কিছুমান কাটি কাটি আপোনালোকৰ মাজত শ্বেয়াৰ কৰিছোঁ।
তো গাছ ফাইনেলি শিলচর রেলওয়ে স্টেশন পাই গৈছো। ইয়াত দেখিছে নিশ্চয় মোৰ বেকগ্রাউন্ড।